আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করতে চাইতেছি। সেটা হচ্ছে যে এই যে দেখতে পারতেছেন আপনারা এই ব্যানারটা, অ্যানিমেটেড ব্যানার, এটা শুধুমাত্র HTML CSS ব্যবহার করেই করতে পারবেন। তো চলুন আর শুরু করা যাক। আমি সর্বপ্রথম এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, যেটা আমাদের লাগবেই। নাম দেব আমি ব্যানার, ওকে। এরপর এটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডের ভিতর রান করাবো, ওকে। কি ব্যাপার, আওয়াজ আসছে। তো এখানে আমি দুইটা ফাইল ক্রিয়েট করব, একটা হচ্ছে index.html, ওকে, দ্বিতীয়টি হচ্ছে style.css। ব্যাস, এখন আমি এখান থেকে index.html এর যে বেসিক স্ট্রাকচারটা সেটা নিয়ে আসলাম। এখানে আমি লিখে দেই অ্যানিমেটেড ব্যানার, ওকে। এরপর আমি এটার নিচে CSS লিঙ্ক করায় দেই, লিঙ্ক CSS, ওকে। ব্যাস, Ctrl+S দিয়ে সেভ করলাম। এরপর আমি এখানে একটা ডিভ নিব, ডিভের নাম দিয়ে দেব আমি ব্যানার, ওকে। এটার ভিতরে আমি একটা মার্ক ট্যাগ নিব, মার্ক এটা নিলাম, নিয়ে এটার ভিতরে একটা আমি img ট্যাগ নিব। আর এখানে আমি লিঙ্ক করাই দিব, ইমেজগুলো আমি এটার ভিতরে ইমেজগুলো রেখে দিছি। এখান থেকে আমি কপি করব এবং এখানে একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করে নিব। এখানে আমি ইমেজগুলো পেস্ট করে দিলাম, ওকে। এরপর আমি যেটা করব, এটার ভিতর ইমেজ লিঙ্ক করাই দেব। আচ্ছা, এই যে বার্ড, পাখিগুলো দিয়ে দিলাম, অর্থাৎ এই যে এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, কই এই যে পাখি, এগুলো আমি এখানে দিয়ে দিলাম আর কি। এটাকে আমি ওপেন উইথ লাইভ সার্ভার করে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে পাখিগুলো চলে আসছে। এরপর এর নিচে আমি আবারও একটা মার্ক ট্যাগ নিব, আর এটার ভিতর ইমেজ ফর img ট্যাগ নিব, আর এখানে আমি ইমেজগুলো ধরাই দিব। আচ্ছা, এখানে 1 নম্বরটা দেই প্রথমে, Ctrl+D, 2, Ctrl+3, 4, ওকে। এখানে দেখেন এই ইমেজগুলো চলে আসছে। আচ্ছা, তার আগে আমি HTML এর যে স্টাইল, এখানে যে আমাদের স্টাইলগুলো করা লাগবে, বেসিক স্টাইলগুলো করে দেই আমি, মার্জিন 0, প্যাডিং 0 করে দিলাম, এবং বক্স সাইজিং, বর্ডার বক্স করে দিলাম, ওকে। এরপর আমি বডিকে ধরব, বডিকে আমি করে দেব ওভারফ্লো হিডেন। ব্যাস, এরপর আমি ব্যানারটাকে ধরি, ব্যানার ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এখানে দিয়ে দিব, দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে। এবার আমি ব্যাকগ্রাউন্ড সাইজ, তার আগে আমি ব্যাকগ্রাউন্ড রিপিট করে দিলাম। এরপর আমি ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি 100% করে দেই, 100%। ব্যাস দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা 100% হয়ে গেল। এরপর আমরা হাইট দিয়ে দেই 100 VH এবং উইডথ দিয়ে দেই 100% উইডথ। ব্যাস দেখেন আমাদের ব্যানারটা এরকম হইল। এখন আমি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এটার আমি একটা স্ক্রল অ্যামাউন্ট দিয়ে দেব, সরি এখানে না, দিতে হবে এখানে স্ক্রল অ্যামাউন্ট। স্ক্রল অ্যামাউন্ট আমি দিয়ে দেই 40%। দেখেন আর 40% বলতে 16%ই আর কি, 16। ওকে, এরপর এটার উইডথ আমি দিয়ে দেব, আচ্ছা উইডথ যেমনটা আছে ওমনটাই থাক, না একটু কমাই দিই with 3% হয়ে গেছে, এরকমটা থাকুক। এরপর এটার ডিরেকশন দিয়ে দেবো আমি RI রাইট। দেখেন এগুলো এখন লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। এরপর এটার স্ক্রল অ্যামাউন্ট আমি দিয়ে দেব স্ক্রল অ্যামাউন্ট 1L হবে, দ্রুত যাচ্ছে অনেক, আচ্ছা থাকুক। এটার আমি স্ক্রল অ্যামাউন্ট কত দিব, 25 দিয়ে দিই, 25%। এরপর এখান থেকে আমি এগুলো সবগুলোর উইডথ দিয়ে দিব, উইডথ যেটু চারটা 25% করে দিয়ে দেই। পরে নাই, ব্যাস এখন দেখেন এখন আমি শেষেরটার স্টাইল করে দিই একটু, স্টাইল স্টাইল মার্জিন বটম করে দেই 50 পিক্সেল। দেখেন অসাধারণ হয়ে গেছে। পাখিগুলো অনেক বড় হয়ে গেছে। এটার উইডথ করে দেই 16%, 16, এখন ঠিক আছে। এই হলো আমাদের ব্যানার। তো আমি সোর্স কোডগুলো কমেন্টে অথবা পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং ইউজ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।